জলে নিলে না আর ওইটা দিয়ে মাপি দিচ্ছে ক তালে আর কিছু নাই তো আর টিকিট খানে মুখ লাগবে এনার বলে সোয়েটার বলে খুব দাম তার টিকেটা সই করলে আর তার টিকিটের দামটা বাড়িয়ে যাবে বেশি বাবা তুই খালি তিনটে বছর অপেক্ষা কর তিনটে বছর পরে তুই তো সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবো তখন তোর একটা সইয়ের যে দাম হবে না একটা সইয়ের দামে মোটামুটি এক লাখ দেড় লাখ টাকা হবে তখন বাবা সব কিন্তু বন্ধক বাড়ি ঘর পায়খানা খেত খামার যা আছে সব কিন্তু বন্ধক পনেরো লাখ টাকা নিস সাড়ে তিন বছরের জন্য তিন বছরের মাথায় তো তোর সব কোর্স কমপ্লিট হয়ে যাবে তুই চাকরিও পাওয়া যাব তখন সবার টাকা সবাকে শোধ করে দিন তুই টাকা চিন্তা করিস না বাবা তুই খালি মন দিয়ে পড়াশোনা কর আর খালি একটা কথায় মাথা থাকবো পনেরো লাখ টাকা বাবা দাদা হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কলেজটা এদিক ওদিকে না টু রাইট বাবা তোমরা তো সেই শিক্ষিত শোনো বাবা তোমরা তো এটা পারমানেন্ট চাকরি করেন মোর বেটা এটার তিন বছর পড়বে মোর বেটা এখন চোখে চোখে রাখেন হ্যাঁ তিন বছর পরে যখন মোর বেটা সিভিল ইঞ্জিনিয়ার বের হবে হ্যাঁ তখন প্রথম মিষ্টিটা আমি তোমারে মুখর দিম কাকা তোমার মিষ্টি অতদিন রস থাকবে রস শুকিয়ে যাবে রস শুকিয়ে যাবে মানে কি এলে সাবলা বড় কথা বলছ তুই সাবলা আমি রে ভাই মুই ওই কলেজ থেকে 3 বছর আগে ইঞ্জিনিয়ারিং পাস করছং বুঝি এই যে আলো ঝাড়ু দিয়ে যাচ্ছং মোর বাপেরও এমন একটা শখ ছিল মাঞ্চিং মিষ্টি খাওয়াবে নে রে বাবা মন খারাপ না করিস সবারে কপাল কি আর এক হয় কারো কপালে গোল্লা কারো কপালে বল্লা ঠিক আছে বাবা থাক চল 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 মুচি বাবা

এরকম না সবাই লেবারি কাজ করতে করতে এমনি নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার ভাবা শুরু করছে বুঝছিস বাবা চল আয় তুই এলো কান্দিস না ঠিক আছে যাও যাও আমরা একদিন মন গাজর আমি দেখাইছি হ্যাঁ লাস্টে তোমার পোতা ঢাকা জাঙিয়া পর্যন্ত বিক্রি করা রাখবে বাই গান চল একবা ভাই শেখ আইছে রাস্তা কানো ফুরে না ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার বাড়ি বেঁচে দিস গাড়ি বেঁচে দিস জমি বেঁচে দিস গরুও বেঁচে দিস ছাগলাও বেঁচে দিস মুই লোন শোধ করির বাং নাই তোমরাও লোন নিয়ে আসছেন হেনা না তোমরাও পাবেন না শোধ করির ব্যাংক সব নিয়ে যাবে ব্যাংক সব নিয়ে যাবে আরে বাড়ির গাছটা শুরু করা দাদা তোমাকে তিনটে বছর অপেক্ষা করো কালকে বেটাকালিভিল ইঞ্জিনিয়ার ভর্তি করে দি আসলু মোট বেটা তিন বছর পরে বেরাবে তোমার গাছটা তারপরে সুন্দর করে করে দিবে

আরে সবার উপর টপ এক নাম্বার এক নাম্বার হ্যাঁ তোমার বাটা এক নাম্বার তোমার বাটা এক নাম্বার হইলো তোমার বাটার এই অবস্থা হয় কইলো মোকই হইলো বলবো তোমরা সোনার আইছেন না আশা ঠিক আছে আর দুই বছর পরে না দেখাই যাবে যে তোমার বাটা কোন ইঞ্জিনিয়ার করে নাকি নেভারি করে ইঞ্জিনিয়ারিং পড়াবে ইঞ্জিনিয়ারিং পড়াইতে কত টাকা খরচ আইটিও জানে না আরে ইঞ্জিনিয়ারিং পড়াবে মুকো যা আইছে সেটাই গদগদ করতে করতে কোটা যাচ্ছেন না জান কোটা কোটা যান

মানে ঘটনা কি হয়েছে বলত তোমরা প্রথমে ভুলটা করছেন তোমরা এত বড় একটা বিল্ডিং তোমরা রাজমিস্ত্রি এত দায়িত্ব মিস্ত্রি করে পায় কত দেখি ইঞ্জিনিয়ার ছাড়া প্রথমে তো গোল গন্ডগোলটা করে দিয়েছে আচ্ছা মুই তোমার প্ল্যানটা করুন যে প্ল্যানটা আমি কালকে রাত্রিরা বানাই যাও সেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে এন্ট্রান্স মানে ঢুকবে না ঢোকা ঢুকতেই তো না একটা বাথরুম ওটাই বিপরীত না তোমার ঢুকিয়ে বাথরুম হ্যাঁ ঢুকিয়ে বাথরুম কারণ আছে মনে করো তোমার বাইরে থেকে আসলেন প্রচন্ড চাপ বাড়ি ঢুকিয়ে বাথরুম খুঁজতে বাথরুমের দরজা খুলতে উপরতলা গেইতে প্যান হলুদ হয়ে যাবে সময় তো এই জন্যে আমরা কাস্টমারের সুবিধার কথা মানে ভাবিয়া তুমি সেই সুবিধা একটা বাথরুম দিচ্ছি খালি তোমার একমাত্র সুবিধা আছে তোমার কাছ থেকে যাবে বুঝলেন তো আচ্ছা এই বাথরুমটা পার করে গেলেন তোমরা পার হয়ে যায় তোমরা পাই বলুন তোমার ড্রয়িং রুমটা আচ্ছা ড্রয়িং রুমে তোমার এই যে সোফা থাকিল টিভি ক্যাবিনেট থাকিল তার পাশেতে বাথরুম আরে ওটাই ফিরছিস না বাথরুম লাগে আর আসলে এটা কি বাথরুম লাগে মনে করো তোমার ফেভারিট সিরিয়াল কি কিরণমালা তো ধরো তোমরা কিরণমালা দেখিয়েছেন খুব একটা জোরদার সিন চলে এই মুহূর্তে হঠাৎ করে তোমার বাথরুম পেয়ে গেল তখন তোমার বাথরুম যাওয়া লাগবে তোমরা যদি বাথরুম যান তাহলে তোমার সিনটা কিন্তু মিস হয়ে গেল তো এই জন্যে তোমার সুবিধার কথা চিন্তা করিয়ায় ওনার টিভির পাশে তোমার বাথরুমটা দিচ্ছি তাহলে কি হবে তোমরা বাথরুম যদি যান দেখি রে তো পাবেন না

তোমার মিথো আছে বেডরুম হলো তিনটা বাড়ির লোক তিনজন প্রতি যদি দুইটা করে বাথরুম হয় তবুও হাল আসে ছয়টা আর দুইটা বাথরুম বাসিল হচ্ছে আর তোমার কি করো দাদা শোনো হাঁটা

दादा अरे 15 लाख टा खर्चा गरिए 3 वर्ष धरि सिभिल इन्जिनियरिङ कोष्टा छिस त है अरे एई मामुई पने सामान्य एउटा माप क कत कत स्क्वायर फिट नो 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 1300 स्क्वायर फिट एटा छात त ह दादा त हामीشي लाग्यो ना त 30 वस्ता खाली सिमेन्ट ना माल होया जमे 30 वस्ता 30 वस्ता 15 लाख टाले 30 वस्ता 30 वस्ता लाग्बे ना ए पिलर कटास् ना पिलर कटाए हुने ना আর ফাঁকশালী এই না ঘাটাল তাদের তো ভাগান এটা মান সম্মান দিয়ে কথা বলছেন না হ্যাঁ ভুং ভাঙ লোক মুই না সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে মোর একটা এই যে সাইন না সাইনটার মূল্য কত জানিস তোমার সিগনেচারের খুব দাম না না আয় খাটা আয় দি আয় তো অল্প পাঁচ দন অল্প অল্প দন বুঝছেন কি বল মিষ্টি দা আ আদি গোরাটা গোরা কথা দেন বিশ ভাই ঘরে হ্যাঁ আয় গামছাটা খোলা তো মোর গামছা হ্যাঁ খোলাও হ্যাঁ খোলা লুম খোলাও পাঁচ আরে প্যান্টার ভিতরে আর কিছু নাই তো আর কিছু নাই তো আর টিকে খালে মগ রাখবে এলার বলে সইটার বলে খুব দাম তার টিকেটা সই করলে আর তার টিকেটের দামটা বাড়িয়ে যাবে বুঝলেন দাদা এই কিন্তু হুদেই কথা বলাছে বুঝছেন মুই যে পড়াশোনাটা করছো না তার একটা ভ্যালু আছে ঠিক আছে এটা ভ্যালু আছে ও তোর পড়াশোনার ভ্যালু আছে হ্যাঁ না ধর ধর কোলিটা ধর আর যে দেখছিস হোসকা আছে না এখানি ওইখান যা তুই একটা গাদি দেখো তাহলে মুই বুঝিবাম তোর পড়াশোনা কত যোগ্যতা আছে যা 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 গাদির ভাই না যা যা চল কেন বলে মুই বলে পাইম নে বলে মুই জানে কদম কি করছো না করছো ইটে মেলে না গয়া ওই তো বড় এই দাও হবে ইটকেন দেখো দেখো কেমন লাগাইছে সোজা কোন পাকে আর উল্টে কোন পাকে ইটকেন সেটাই জানে না

ফিনিশিং না খালি ফিনিশিংটা দেখো হ্যাঁ সেদিন কি ডায়রি হয়েছিল না তোমার কোন দিন কোন দিন ও থুকু আর সেদিন না তোমার ওই ডায়রি এসেছিল তাহলে কি মশলা সভা ক্লাসের দিন কি ছিল পুষ্ট ছিল মশলা দিলেন না জল না দিলেন সিমেন্ট না দিলেন তোমরা ওয়ালত ঘোলা অঙ্কুর কি মশলা কি ওয়ালত আটকিবে না ওইটা না আসলে কি হচ্ছে মানে যেদিনকে মশলা ছাড়া ক্লাসটা করা যায় না ওই যে খাতাটা খাতাটা মনে দেখলেই মুই জিনিসটা শিখে যাব বুঝছেন মোর ওইটাই প্রবলেম হয় মানে মোর লকডাউনে পাস করা না মুই মেইনলি ক্লাসটা করতে কিচেন আর বাথরুমের উপরে তোরা কিচেন আর বাথরুমের দায়িত্ব দাও মুই কিচেন আর বাথরুম তোমাকে এমন ভাবে সেট করে দিব না বাথরুমের বন্ধ কিচেনে যাবে না কিচেনের বন্ধ বাথরুমে যাবে ভাই তো এটা বলো না না তোমরা শোনো মোর একটা কাজ করো বুঝছেন আই দাদা আছ না পুরো আর কি ঘরটাই পায়খানা আর বাথরুম করে দাও বুঝছেন তো আই সুলভ শৌচালয়